আরও কঠিন হতে চলেছে ইউটিউবে উপার্জন। ইউটিউব থেকে টাকা উপার্জন আর সহজ হবে না বলে মনে করা হচ্ছে, কারণ ইউটিউব কোম্পানি তার পার্টনার প্রোগ্রাম আপডেট করেছে বলে জানা গেছে। ফলে চ্যানেল বা ক্রিয়েটর যদি বেশি টাকা উপার্জন করতে চায় তাহলে তার সাবস্ক্রাইবার বেশি হতে হবে। এবার থেকে সেই সব চ্যানেলেই বিজ্ঞাপন পাবে যাদের কাছে কমপক্ষে 1000 সাবস্ক্রাইবার রয়েছে এবং 12 মাসে কমপক্ষে 4000 ঘন্টা ভিডিও ওই চ্যানেলে দেখা গেছে। প্রসঙ্গত, এর আগে কোম্পানি ন্যূনতম ভিউজ 10000 রেখেছিল, অর্থাৎ 10000 ভিউজ হলে বিজ্ঞাপন পাওয়া যেত। ইউটিউব তার ব্লগ পোস্টে জানিয়েছে 20 ফেব্রুয়ারি শেষ তারিখ, এর মধ্যে 10000 সাবস্ক্রাইবার এবং 4 ঘন্টার ভিডিও না থাকলে বিজ্ঞাপন পাওয়া যাবে না। লক্ষ লক্ষ মানুষ ইউটিউবের পার্টনার প্রোগ্রামের মাধ্যমে প্রতি বছর প্রচুর অর্থ উপার্জন করে থাকে। কিন্তু ইউটিউবের এই নতুন নিয়মের পর এবার থেকে ক্রিয়েটরদের টাকা উপার্জন প্রতিদিন বেশ কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি নতুন ক্রিয়েটরদের নিজেদের চ্যানেল শুরু করতে গিয়েও সমস্যায় পড়তে হতে পারে। ইউটিউবের মতে কোম্পানি এই নিয়ম এই জন্য করেছে যাতে কোম্পানি ক্রিয়েটরদের উপর নজর রাখতে পারে, যাতে সকলে গাইডলাইন অনুসরণ করে। Dear viewers, please hit the subscribe button and also click on bell icon so that you will not miss any of our future video.